টেক অফ এমএচ ইউটিউব আৰু একটা নতুন ভিডিওত আপনার স্বাগত জানাইছো আর আজিৰ এই ভিডিওত মানে আপনাদের জানাম যে অমৃত বৃক্ষ আন্দোলনের গছপুলি রোপণ করা সকলে কেত দশ হাজার টাকাকে পাব আর কোনে পাব দশ হাজার টাকা আজের এই ভিডিওত মানে আপনাদের জনাবলৈ চেষ্টা করি তো ভিডিওটি সম্পূর্ণরূপে চাব খুব দরকারি একটা ভিডিও আপোনালোকৰ বহুতরে ডাউট গতি ভিডিওটি স্কিপ নক সম্পূর্ণরূপে চাব যদি আপনি প্রথমবার আহিছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ৰাখিব এনেকা ধরনের ভিডিও আপোনালোকে সদায় পাবলৈ আপনাদের হয়তো জানে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করেছিল যে সতেরো তারিখের পরে বিশ তিখ যদি নাকি গছপুলি রোপণ করে অমৃত বৃক্ষ আন্দোলনের অফিসিয়াল এপ বা এপত ফটো আপলোড করবো টকা দিয়া হব ইয়াত কথা লুকাই আছে যে আপনাদের লাগিব ইয়াত কিন্তু দুটা ভাগ আছে ভাগ হল যেন কি মানে আত্মসহায়ক গোটর মহিলা সকল যখন মহিলা নেকি জড়িত আছে সেই সকল মহিলাকে দশ হাজার টাকাকে হব হব আর বাকি যা মানুষ আছে মানে আত্মসহায়ক গোটর জড়িত নয় বাকি নর্মেল মানুষ আছে সেইবিল মানুষক দশ হাজারকে টাকা দিয়া নহয় হয় বহুতরে কনফিউজন আছে যে সকলকে নাকি দশ হাজার টাকাকে দিয়া হব নহয় সকলোকে দশ হাজার টাকা দিয়া নহে সক দশ হাজার টাকা নতুন অসম্ভৱ কারণ বহুত মানুহে ফটো আপলোড করেছে এক কোটি মানুষে ফটো আপলোড করেছে প্রায় এক কোটি মানুষে ফটো আপলোড করেছে গতি এক কোটি মানুষক দশ হাজারকে টাকা দিয়াটো অসম্ভব সেই কারণে বা আত্মসহায়ক গোটর বাহিরে যা মানুষ আছে সেইবিল মানুষক এশ টকাকে দিয়া হব আর সেই এশ টাকা পিছত পিছল তিন বছর পাছত যদি যু গছপুল রোপণ করেছিল সেই গছপুলির ফটো মারি আকু এই এপত বা ওয়েবসাইটত আপলোড করবেন আকৌ আকু টকা টাকা দিয়ে অৰ্থাৎ অর্থাৎ মেক্সিমাম তিনশো টকা পাব যখন নাকি নর্মাল মানুষ আছে আর আত্মসহায়ক গোটর মানে যা সদস্য মহিলা আছে সেইবিলাক দশ হাজার টাকাকে দিয়া হব এই গোহনা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব গোহনা কর কৰিছিলে আপোনালোকে হয়তো বহুতেই জানে গতিকে দহ হেজাৰ টকা কোনে পাব আপোনালোকে হয়তো ইতিমধ্যে গমেই পাই গৈছে যে আত্মসহায়ক গোটৰ লগত যিসকল মহিলা জড়িত আছে সেইসকল মহিলাই যি অমৃত বৃক্ষ আন্দোলনৰ গছপুলি ৰোপণ কৰি তেওঁলোকে অফিচিয়েল এপ বা ৱেবছাইটত আপলোড কৰিছে ধুনীয়াকৈ কোনো ধৰণৰ প্ৰব্লেম নোহোৱাকৈ সেইসকল মহিলাকহে দহ হেজাৰ টকাকৈ দিয়া হ'ব তো এই বিষয়টোৰ উপর বহুতরে কনফিউজন আছে আর বহুত কথা বুঝি পোৱা নাছিল গতি আজের এই ভিডিওত মই আপোনালোকৰ ডাউটখিনি স্পষ্টৰূপে ক্লিয়ার কৰি দিছো যে হকল আত্মসহায়ক গোটৰ মহিলা মহিলাসকল জড়িত আছে হে সকলে হ্যাঁ টকা হাজার পাব তো টকা কেতিয়া দিয়া হবো এই বিষয়ে এতালে অফিচিয়েল মানে নোটিফিকেশন হোৱা নাই আহিলে মই আপোনালোকক নিশ্চয় জানাম ফৰ্ম ফর্ম আপনি ফিল আপ লাগিব আর সেই ফৰ্মত উল্লেখ কৰিব লাগিব যে আপুনি 10000 টকা দি কি কৰিব সে উল্লেখ কৰিব লাগিব তো এই বিষয়ে এত মানে প্ৰচেছটো আরম্ভ হোৱা নাই আরম্ভ হলে মই আপনাদের নিশ্চয় জানাবলে চেষ্টা করি চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব মই ভিডিও আপলোড তেতিয়া আপুনি আপনি চাব পাৰিব আর যা বাকি মানু আছে নরমাল যা মানু আছে সেইবিল মানুষের একশকে টাকা দেওয়া হবো আর পরবর্তী সময় আপনার দুশোক টাকা দেওয়া হব যদি আপনি এই গছপুলির ফটো আকো আপলোড করবেন গছপুলির হলে আপোনাক আকো দুশো টাকা দেওয়া হব মেক্সিমাম আপনি তিনশো টাকা পাব আর আত্মসহায়ক গোটর মহিলা সদস্যসলে মেক্সিমাম দশ হাজার টাকাকে পাব তো আজের ভিডিওতে এইখিন ডাউট ক্লিয়ার করে দিছো যদি চাই ভাল পালে এটা লাইক করলে না চ্যানেল সাবস্ক্রাইব ৰাখিব রাখব মই পৰৱৰ্তী ভিডিঅ আপলোড করো আপনি সব পাবিব গতিহ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে না পাম পরবর্তী আজিলৈ আজিল ধন্যবাদ